জনগণ ভোট দিলে জাতীয় নির্বাচনে কোনো পর্যবেক্ষণের প্রয়োজন নেই বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এদিকে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সভায় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী 15 দিনের মধ্যে দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হবে। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে 21শে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও মানুষের প্রতিষ্ঠাতা ডক্টর অরূপরতন চৌধুরীর এলোমা দুর্গা নতুন মিউজিক ভিডিও অ্যালবামের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশের জনগণ সার্টিফিকেট দিলে বিদেশিদের কোনো সনদ লাগবে না। যারা মানবতার কথা বলে তারাই এখন ফিলিস্তিনের বিপক্ষে বলেও মন্তব্য করেন তিনি। নির্যাতিত লোক, তাদের সপক্ষে কেউ বক্তব্য যাতে না দেয়, কোনো ডিমনস্ট্রেশন যাতে না দেয়, তার জন্য বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা ছিল। লজ্জা তাদের, তাদের দুঃখ হওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত। তারা আপনার আসলে সত্যিকারের মানবতা কিংবা ফ্রিডমের আপনার বিক্রেতা কিনা টিনা সেইটা বুঝতে হবে। সেই মানবতার এজেন্টগুলো এবং সবচেয়ে স্থুকর যারা, তারা এখন সব চোখ বন্ধ করে আসে, মানবতা হত্যা দিয়ে কাঁদে, তারা কোথাও টাকায় দেখতেছে না। আপনার ইউরোপিয়ানরা বলছে আমাদের টাকা নাই, বাজেট নাই, আমরা বেশি নির্বাচন পাঠাতে, আপনারা যদি বাংলাদেশ যদি ওনাদের আনাগোনার পয়সা দেয়, এইখানে থাকা খাওয়ার হোটেলের পয়সা দেয়, তাহলে তারা একটা স্বল্প গ্রুপ লোক পাঠাবেন, আমাদের অত আপত্তি নাই। কিন্তু হাজার হাজার, কতবার ছিল 25,000 আপনার ইলেকশন অবজারভার, অতগুলোরে আমরা খাওয়াতে পারবো না, আনতেও পারবো না, অনেক খরচ। আর তিনারা আসবেন ঘুরে বেড়াবে না, আমি খরচ দিব, ওট ইজ দিস। আর নির্বাচন নির্বাচন, আমাদের মানুষের প্রতি বিশ্বাস আপনাদের থাকা উচিত, বাংলাদেশের জনগণের প্রতি আপনার বিশ্বাস যদি থাকে, বিদেশে এসে কী বললো না বললো ইট ইজ ইররিলেভেন্ট। আমার জনগণ যদি সরকারকে, কোনো দলকে ভোটে আপনার বিজয়ী করে, তাহলে তার প্রতি আস্থা রাখুন, আমরা জনগণের প্রতি আস্থা রাখি। জনগণ যাকে ভোট দিবে, আপনার আমাদের স্লোগানটা হচ্ছে যে আপনার আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। আর যদি তাই আমার বাংলাদেশি জনগণ দেয়, তাহলে এটি জানা, এর জন্য কারো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। এই আপনার অবজারভার টবজারভার ওগুলোর কোন সার্টিফিকেট, আমার দেশের জনগণ সার্টিফিকেট, দ্যাট ইজ এনাফ। অন্যদিকে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সভায় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, ভোট বানচাল করতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র অব্যাহত আছে, তবে সবকিছু উপেক্ষা করে যথাসময়ে নির্বাচন আয়োজনে সরকার সব প্রস্তুতি নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 15 দিনের মধ্যে বাংলাদেশে আমি মনে করি একটা পূর্ণাঙ্গ নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে এবং সকল মানুষ আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কোনো অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না, দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। কোনো আন্দোলন সংগ্রাম, কোনো হুমকি এই নির্বাচন থেকে জাতিকে সরাতে পারবে না। দলের এবারে নির্বাচনী ইশতেহারের মূল স্লোগান কর্মসংস্থান, শিক্ষিত ও যুব সমাজের কর্মসংস্থান হবে বলে জানান কৃষিমন্ত্রী। এলোমা দুর্গা মিউজিক ভিডিও অ্যালবামটির উদ্বোধনী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।